আসসালামু আলাইকুম। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ফাইনালি 22/2/22। আপনারা হয়তো বা বুঝতে পারছেন না যে আমি কিসের কথা বলছি। ওকে, তো আমি 22/2/22 মূলত কিসের কথা বলেছি সেটা আপনাদেরকে আমি জানাবো হচ্ছে এই ভিডিওর একদম শেষ পর্যায়ে। তো তার আগে আপনাদেরকে জানাই যে আমি কে বা আপনারা কার ভিডিও বা দেখছেন, আমার পরিচয়টা চলুন দেওয়া যাক। ওকে, তো আপনারা বর্তমানে স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন মানে আমি, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রাবণ এবং এটি হচ্ছে আমার ডেইলি লাইফ ব্লগিং চ্যানেল। এবং আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ফার্স্ট ব্লগে। আজকে মূলত এটি হচ্ছে আমার ফার্স্ট ব্লগ এবং আজকের এই ফার্স্ট ব্লগের মধ্যে আমি আপনাদের সাথে আমার বিষয়ে আমি পরিচিত হব এবং পরবর্তীতে যেসব ভিডিওগুলো আসবে সেগুলোর মধ্যে আপনারা আমার ডেইলি লাইফ দেখতে পারবেন। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রাবণ এবং আমাকে সবাই শ্রাবণ বলেই চেনে এবং আপনারা আমাকে চাইলে শ্রাবণ ভাই অথবা শ্রাবণ যারা সিনিয়র তারা শ্রাবণ, যারা আমার জুনিয়র তারা শ্রাবণ ভাই বলে ডাকতে পারো। তো এখন আসা যাক প্রধান বা মূল কথায়, যে তোমরা বা আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে কেমন ধরনের বা কোন ধরনের টপিক বা কন্টেন্ট দেখতে পারবেন। তো আমি মূলত এই চ্যানেলের মধ্যে আপনারা বলতে পারেন সেটি হচ্ছে শুধুমাত্র অনলি ব্লগস আপলোড করবো এবং সেটি হচ্ছে ডেইলি লাইফ ব্লগস। আর তার থেকে বড় কথা হচ্ছে আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিদিন সকাল 10টায় ডেইলি লাইফ ব্লগ পেয়ে যাবেন এবং ইনশাল্লাহ একদিনও ভিডিও আমাদের মিস যাবে না। তো আপনারা যারা দর্শক বা অডিয়েন্সরা যারা ডেইলি লাইফ ব্লগ দেখতে পছন্দ করেন বা এনি কাইন্ড অফ ব্লগ দেখতে পছন্দ করেন তারা মূলত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কেননা প্রতিদিন সকাল 10টায় আপলোড হয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে ডেইলি লাইফ ব্লগ এবং সেটি হচ্ছে আমার লাইফ রিলেটেড। এবং সেটা তো আপনারা অনেক ইন্টারেস্টিং জিনিস অবশ্যই দেখতে পাবেন, সেটা আস্তে আস্তে আপনারা আমার সাথে যখন কানেক্ট থাকবেন তখনই জানতে পারবেন। আমার অ্যাকচুয়ালি অনেক ধরনের পেটস রয়েছে আপনাদের সাথে, সেগুলো আমি শেয়ার করব এবং অনেক মজার স্টোরি হয় আমাদের সাথে সেগুলো শেয়ার করব এবং আস্তে আস্তে আমি আপনাদেরকে পরবর্তীতে পরিচয় করিয়ে দিই আমার পেটসগুলোর সাথে, আমার লাইফের সাথে। এবং তার আগে বর্তমানে আমার কিন্তু একজন পিচি ছোট বোন রয়েছে, তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং পরবর্তীতে আপনারা আস্তে আস্তে আরও যারা আমার কাজিনরা আছে, আমার ভাইরা আছে, তাদের সাথে পরিচয় করে দেব। তবে এখন মূলত পরিচয় করে দেওয়া যাক আমার ছোট বোন, আমার আপন ছোট বোন রোদেলার সাথে। ওকে, সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বর্তমানে কিন্তু ক্যামেরার ফ্রেমে আছে হচ্ছে রোদেলা এবং তার কোলে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের পুশিক্যাট এন্ড ওর নাম হচ্ছে লুসি। এবং আমাদের ডেইলি ভ্লগের মধ্যে কিন্তু আপনারা আমাদের পাশাপাশি লুসিকেও দেখতে পারবেন এবং যেহেতু এটা একটা ডেইলি লাইফ ব্লগ চ্যানেল প্রতিদিন ব্লগ আসবে অ্যান্ড কন্টেন্টগুলো হবে হচ্ছে ফ্যামিলি বেসিস কন্টেন্ট। এখানে আপনারা ফ্যামিলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, এভরিথিং সব কিছু। আর যদি আমরা অবশ্য বেশিরভাগ সময় ট্যুর দিই এবং সেই ট্যুরের ভিডিওগুলো আমি আপলোড করবো যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো। ওয়েট ওয়েট ওয়েট, ভিডিও ছেড়ে কেউ যাবেন না। আপনাদের কি খেয়াল আছে আমি ভিডিও শুরুতে আপনাদেরকে কী বলেছিলাম? 22/2/22 সেটা আমি কেন বলেছিলাম সেটা আপনারা জানুন, তারপর ভিডিও থেকে আপনারা যান। তো এখন মূলত বলি যে আমি কেন 22/2/22 এই কথাটা বলেছিলাম। আপনারা যারা ব্লগটা আজকে দেখতে পাচ্ছেন আজকে তারিখটা কত, আজকে তারিখটা হচ্ছে 22 তারিখ এবং যেহেতু এটা মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস তার মানে হচ্ছে 2 আর এটা 2022, দ্যাটস মিন 22/2/22 এটা কিন্তু একটা ইউনিক তারিখ। সো আপনারা বলতে পারেন যে আমি এই চ্যানেলের শুরু থেকে চেষ্টা করেছিলাম যে এই চ্যানেলের ভিডিওটা আমি ফার্স্ট ভিডিওটা বা ফার্স্ট ব্লগটা আপলোড দিব হচ্ছে 22/2/22 এরকম একটা ইউনিক তারিখে এবং সেটা প্ল্যান করি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটি খোলা। এবং আপনারা এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলে দেখতে পারবেন যে এই চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে একটি ইউনিক ডেটে এবং সেটি হচ্ছে 2/2/22 অর্থাৎ ফেব্রুয়ারির 2 তারিখে 2022-এ এবং এই চ্যানেলের ফার্স্ট ভিডিও বা প্রথম ভিডিও আপলোড দেওয়া হচ্ছে 22 তারিখ ফেব্রুয়ারির 2022-এ। মানে দুটো ডেটই হচ্ছে ইউনিক একটা ডেট এবং এই ডেটটাকে আমি স্মরণে রেখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে আমি স্টার্ট করেছি এবং ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আমরা অনেক দূর এগিয়ে যাব। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই থাক, পরবর্তীতে আপনাদের দেখা হবে আগামীকাল সকাল 10টায় নতুন একটি ডেইলি লাইফ ব্লগে। এই কামনা করে আজকে এই ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।